আজগুবি একজনকে যদি একটা মামলার আসামি করা হয়, সাজান মানানো তো লাগবে, কতক্ষণ না কেন? আমি এক সময় দেখেছিলাম পত্রিকার পাতায় 50 বছর কোরআনের মুফাসসিরের বিরুদ্ধে কে বা কারা অভিযোগ দায়ের করলো, উনি ভানু শাহকে মাঝে মধ্যে ধর্ষণ করতে, বুঝবিল্লাহ বলবেন না, এই কথা বলাও শরাব, তার কলিজার টুকরা সুপুত্র আদালতে তিনি ছিলেন, বাবার বিরুদ্ধে অভিযোগ যখন দায়ের হয়েছে কলিজা ফেটে গেছে, যেই বাবার কাছ থেকে সুন্নাত ছাড়া কোরআন সুন্নাত ছাড়া কোনো কিছু পাই নাই, আজকে সেই বাপের বিরুদ্ধে অভিযোগ কেমনে মেনে নেই, এই কথা চিন্তা করে ত্রাস করে জনাকীর্ণ আদালত ভবনে তিনি পড়ে গেছেন, ওখান থেকে হাসপাতালে নেওয়াও সারা আল্লাহর রহমতে আল্লাহর জান্নাতের সুধা পান করে আল্লাহর কাছে পৌঁছে যাওয়াও সারা। ও মুসলমান, সব সাথে সব জিনিসের সাথে সব কি মানানসই হয়? একটু জোরে কোন মানানসই হয়, এটা কখনো হতে পারে না। আমার বড় আলেমে দিন তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাবেন, তার কাছে আমি কাবিন নামা চাবো, আর সব সাকিব খান চারটা মেয়ের সাথে লষ্টি ফষ্টি করলো, বিয়ের আগেই সই ছলো হলো, আমি তার কাবিন নামা দেখি না, এই রকম অসম নীতি মেনে নেওয়া যায় না। জোরে বলুন ঠিক না বা ঠিক? অবসলমান বাস্তব না বাস্তব কথা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের ধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলোনার হাত ছানি যতই আসুক, সলোনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরে চায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। এটা মারহাবা দেন বারে, আরো না জোরে হোক, আরো একটু জোরে হোক, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল তাকবীর। কষ্ট হচ্ছে ভাই? জামার কাপড় আছে না ছিঁড়ে গেছে? আবার ইউসুফ বলেন এই রকম জামা অনেকগুলো যদি চলে যায় এই জামা আবার পাওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এমন আল্লাহকে আমি আর কখনো পাব না, এজন্য ওদিকে তাকানোর আবার কোনো সময় নাই। কবিও বলছেন কত সুন্দর, আমাদের সেই লোকের প্রয়োজন যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও, যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও ভাববে জামা নিষ্প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন। বাইরামান ইউসুফ আলাইহিসসালাম সর্বশেষ ভিতর থেকে শেষ দরজা আর বাহির থেকে সদর দরজায় গিয়ে হাত লাগাইছেন, এই দরজাটাও যিনি খুলে দিলেন তিনি কে? দরজা খুলে গেছে ইউসুফের একটা পা বাইরে আর একটা পা ভেতরে। ইন দ্য মিন টাইম ওয়া আলফায়া লাদাল ওয়া আই আলফায়া সাইয়্যাদা লাদাল বা, জোরে করে আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিসসালাম যেই না একটা পা বাইরে আর একটা পা পিছনে রেখেছেন, আজিজ মিসর জুলাইখার স্বামী রাজকার্য শেষে সঙ্গে সঙ্গে
ওই সদর দরজায় দাঁড়ায় গেছে, দুইজনে তাকায় দেখলো গৃহস্বামী ওখানে হাজির হয়ে গেছে। এই মুহূর্তে মহিলা সুর পাল্টায় ফেলছে, কি করছে, আর মায়া কান্না শুরু করছে। মেয়ে মানুষের কান্না বেশি না কম? জোরে কম। একজন মহিলা কান্দে, ওই না দেখে আর আশেপাশে যারা আছে সব কান্দে। জিজ্ঞেস করলাম, আপনি কান্দেন কেন? কয় ওই বু কান্দিচ্ছে, আছে না নাই? ও মুসলমান, আবার এমন অনেক মহিলা আছেন যাদের চরিত্র ফুলের মতো পবিত্র, যারা আমার মা খাদিজার চরিত্র লালন করেন, আমার মা মারিয়ামের চরিত্র লালন করেন, হাজেরার চরিত্র, আসিয়ার চরিত্র লালন করেন, রাবিয়া বসির চরিত্র লালন করেন, যখন ঠিক না বে ঠিক, যদি মেরে মেরে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, জীবনে কোনোদিন পর্দা থেকে বের হবে না, ঠিক না বে ঠিক, আরো যখন ঠিক না বে ঠিক। ওইসব মহিলাদের জন্য চারটা কোয়ালিটির কথা নবীজি বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে, সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা যদি ঠিকমতো রাখতে পারে, আহসানাত ফরজাহা, যদি সতীত্বের হেফাজত করে, জেনাবা বিচার না করে, বেপর্দায় না যায়। আর চতুর্থ নম্বর আতাত বালহা, স্বামীর যদি খেদমত ঠিকমতো করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আমার নবীজি বলেন জান্নাতের আটটি দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন। এই চারটা গুণ সম্পন্ন মহিলা, যেদিক দিয়ে ইচ্ছা তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজিজ মিসরকে দেখে জুলাইখা মায়া কান্না করে আর বলে, প্রাণের স্বামী, ও স্বামী কি হয়েছে, এই যে ছেলেটি এতদিন আমরা কোলে কাঁখে মানুষ করলাম, এখন তার তোমার বিবির প্রতি চোখ পড়ছে, একটু জোরে নাউজুবিল্লাহ দেবেন না, এটা কি সিধা না উল্টো চাপ, জোরে বলেন। সঙ্গে সঙ্গে আজিজ মিসর বড় চিন্তায় পড়ে গেলেন, কি পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। ওনার চিন্তা, এই ছেলের চরিত্রের মধ্যে এরকম কিছু তো আমি দেখি নাই, আজগুবি একজনকে যদি একটা মামলার আসামি করা হয় সাজান মানানো তো লাগবে, কতক্ষণ না কেন। আমি এক সময় দেখেছিলাম পত্রিকার পাতায় 50 বছর কোরআনের মুফাসসিরের বিরুদ্ধে কে বা কারা অভিযোগ দায়ের করলো, উনি ভানু শাহকে মাঝে মধ্যে ধর্ষণ করতে, বুঝবিল্লাহ বলবেন না, এই কথা বলাও শরাব, তার কলিজার টুকরা সুপুত্র আদালতে তিনি ছিলেন, বাবার বিরুদ্ধে অভিযোগ যখন দায়ের হয়েছে কলিজা ফেটে গেছে, যেই বাবের কাছ থেকে সুন্নত ছাড়া কোরআন সুন্নাহ ছাড়া কোনো কিছু পাই নাই, আজকে সেই বাপের বিরুদ্ধে অভিযোগ কেমনে মেনে নেই, এই কথা চিন্তা করে ত্রাস করে জনাকীর্ণ আদালত ভবনে তিনি পড়ে গেছেন, ওখান থেকে হাসপাতালে নেওয়া সারা আল্লাহর রহমতে আল্লাহর জান্নাতের সুধা পান করে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া সারা। ও মুসলমান, সব সাথে সব জিনিসের সাথে সব কি মানানসই হয়, একটু জোরে কোন মানানসই হয়, এটা কখনো হতে পারে না। আমার বড় আলেমে দিন তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাবেন, তার কাছে আমি কাবিন নামা চাবো, আর সাকিব খান চারটা মেয়ের সাথে লষ্টি ফষ্টি করলো, বিয়ের আগেই সই ছল হলো, আমি তার কাবিন নামা দেখি না, এই রকম অসম নীতি মেনে নেওয়া যায় না, জোরে বলুন ঠিক না বা ঠিক। অবসলমান, বাস্তব না বাস্তব কথা, কষ্ট দেবেন না, যেই না বলেছে এই ছেলেটি আমার সাথে এই রকম খারাপ আচরণ করেছে, আমার দিকে চোখ পড়েছে, এই কথা বলাও সারা, আজিজ মিসরের ভেতরে চিন্তা জাগাও সারা, জীবনে তো কোনোদিন তাকে এরকম দেখি নাই, কি করলো, কি বলল, আর কি সিদ্ধান্ত আমি নেব। ইন দ্য মেন টাইম হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি চুপ থাকেন নাই, তিনি বললেন, আহারে এখন যদি আমি চুপ থাকি তাহলে মিথ্যা মামলায় আমাকে সাজা দেওয়া হতে পারে, যখন ঠিক না বে ঠিক। উনি বললেন, আমি আইনি লড়াই চালাইয়া যাব। উনি বললেন, আমার গৃহস্বামী
বিভ্রান্ত হবেন না, মিসগাইড হবেন না। উনি যে অভিযোগ দায়ের করেছেন সত্যের লেশ মাত্র নেই, বরং প্রকৃত ঘটনা হলো ওয়াহিয়াত রওয়াদাতনি আন নাফসি। ওই মহিলা একবার নয়, দুইবার নয়, বারবার আমাকে ফুসলাইছে তার বাগে নেওয়ার জন্য, জীবন যৌবন উপভোগ করার জন্য বারবার আমাকে ডেকেছে, আমি একটাবারও আল্লাহর হস্তে তারে চান্স দেই নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই পেছনের লোকেরা একটু কোরআন শরীফ থেকে ওয়াজ করছি, আপনারা একটু মেহরবানি করে আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে ভাইরা, এখন মামলা হলো কয় দিক থেকে? জুলাইখা মামলা দিল, ইউসুফও মামলা দিল। ইউসুফ দেশে কার বিরুদ্ধে আর জুলাইখা দেশে ইউসুফের বিরুদ্ধে, এরকম লেগে গেল। এখন আজিজ মিশর বড় টেনশনে পড়ে গেলেন, ধাঁধায় পড়ে গেলেন, এখন করবেন কি? দুইজনকে ধরে নিয়ে বাসার ভিতরে গেছে, শাহেদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের এক ছোট্ট সন্তান, বয়সে খুবই নবীন, নবজাতক সন্তান, দোলনার ওপরে দোল খায়। সে বলল, আমি তো কথা বলতে পারি না, আজিজ মিশর কাম হিয়ার, এদিকে আসেন, ইরজিউ ইলাইয়া, আমার দিকে ফিরে আসুন। বলেন তো, ছোট্ট ছেলে যে মায়ের দুধ খায়, ওর কি কথা আছে? কান্না ছাড়া ভাষা নাই, ঠিক না? এই অবস্থায় যদি কথা বলে, কেসটা কি নর্মাল না অ্যাবনর্মাল, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক না? যেই না এরকম ডাকছে, উনি গেলেন, ছোট্ট ছেলে বলতেছে, আমি কারো পক্ষে কথা বলবো না, যেহেতু আমি জুলাইখার পরিবারের সন্তান। আহলে হা, হা জমির রাজাতুন ইলা জুলাইখা, হা জমির জুলাইখার দিকে গেছে, ঠিক না? ঠিক। উনি বলতে পারতেন, জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ছোট্ট শিশু কথা কন, সে বলে নাই। ছোট্ট শিশু বলতেছে, আমি একটা ফর্মুলা দেব, ইন কানাত কমিসুহু কুদ্দা মিন খুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আপনি ইউসুফের জামার কাপড় তদন্ত করেন, ছোট্ট ছেলেটা বলতেছে, যদি জামার কাপড় সামনে দিকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ মিথ্যা কথা বলেছে আর জুলাইখা সত্যবাদী, জুলাইখা সত্যবাদী। যদি জামার কাপড় কোন দিকে ছেঁড়া থাকে, সামনে, তাহলে ইউসুফ কি করছে? ধস্তধস্তি করছে, বোঝেন নাই? কি সুন্দর ফর্মুলা, ছোট্ট বাচ্চা। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ وَهُوَ مِنَ الصَّادِقِينَ الله أكبر আর যদি জামার কাপড় পিছন দিকে ছেঁড়া থাকে, ইউসুফ সত্যবাদী আর ওই মহিলা মিথ্যাবাদী। মুসলমান জবাব দিবেন সবাই মিলে, জামার কাপড় কোন দিকে ছেঁড়া, কোন দিকে? এই না শোনা, এই না দেখা, সঙ্গে সঙ্গে আজিজ মিশর বলছে, ইন্নাহু মিন কাইদিকুন্না, তোমরা মহিলার জাত, তোমাদের আঠারো কালার একটা কালা। আল্লাহু আকবার, তোমাদের যত কালা আছে তার মধ্যে একটা কালা তুমি দেখাইছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি ছলনা দেখাইছো। আমি আগের থেকেই জানি আমার ইউসুফের চরিত্র এমন না, প্রমাণ হয়ে গেছে আমার ইউসুফ সত্যবাদী আর তুমি মিথ্যাবাদী, অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে, মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রশ্ন হতে পারে, হুজুর এই ঘটনা কেন নিয়ে আসলেন? এই জন্য আল্লাহ ছোট ছোট বাল বাচ্চা যারা মাদ্রাসায় তোতা পাখির মতো কোরআন পড়ে, বলেন তো, তারা কি শয়তানের সৈনিক না কার সৈনিক? তারা কি সত্যের সৈনিক না মিথ্যার সৈনিক? আরো জোরে কোন, কিসের সৈনিক? সেই বাচ্চারা এই মাদ্রাসায় পড়াশোনা করে মুসলমান, ওই যে নাস্তিকের কথা মনে আছে, কয়টা জবাব দিয়েছে? এখনো একটা জবাব আসে না নাই,
এটাকে শোনার দরকার আছে না নাই? এইটা যদি শোনার সময় দেন তাহলে একটু সময় আমি ব্যয় করব মুসলমান, একটু তার আগে সবাই মিলে জিকির করেন সুবহানাল্লাহ। এই নাস্তিককে উনি বললেন আপনার সর্বশেষ প্রশ্ন কি ছিল, বলে মানুষ জান্নাতের ভিতরে গিয়ে মনে মনে টানে টানে খাবার খাবে, এই এই মানুষ অনাদি অনন্তকাল ধরে জান্নাতের মধ্যে থাকবে, অথচ সেখানে পায়খানাও নাই প্রস্রাবও নাই, এটা কেমন কথা হলো? যুক্তিতে টেকে না বাবা, এর জবাব তুমি কি দিবা? ছোট্ট ছেলে বলে চাচা একটু মন খুলে জবাব দিবেন, একটু আমার দিকে দৃষ্টিটা নিবদ্ধ করেন, ব্রেনটা খাটান, আপনি আপনার মায়ের পেটের ভিতরে কতদিন ছিলেন? সুবহানাল্লাহ। কর বলছে বাবা অন্তত 10 মাস তো ছিলাম। 10 মাসে কি খেয়েছিলেন না না খেয়েছিলেন? বলে হ্যাঁ খেয়েছিলাম। কি খাইছিলেন? বলে আমার মায়ের খাদ্য নালীর মাধ্যমে ওই আমার নাভি আর আমার মায়ের নাভি দুইটা তার জুড়িয়ে দেওয়া হয়েছিল, মায়ের খাদ্যগুলি আমার পেটের ভিতরে আল্লাহ দিয়েছিলেন। বলেন ঠিক না? ঠিক তো, সেইটা খেয়ে আমি বেঁচে থেকেছি। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে 10 মাস থাকলেন, মায়ের পেটে কোন জায়গাতে আপনি পায়খানা করছেন, কোন জায়গায় প্রসাব করছেন? আর কি জবাব আছে? আর নাস্তিক বলছে বাবা 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে থেকেছি, ওখানে খাওয়া দাওয়া করেছি, আমার পায়খানাও করার দরকার হয় নাই, প্রসাব করার দরকার হয় নাই। এই ছোট্ট ছেলেটি পয়েন্ট পেয়ে গিয়ে বলেন চাচা যে মহান আল্লাহ, মায়ের ছোট্ট পেটের প্যাকেটের ভিতরে আপনাকে 10 মাস খাওয়াই রাখলেন, পায়খানাও লাগলো না প্রসাবও লাগলো না, সে আল্লাহ এই কায়দায় অনাদি অনন্তকাল ধরে জান্নাতের মধ্যে রাখবেন, সেখানে প্রসাবও লাগবে না পায়খানারও দরকার হবে না। নাস্তিক বলল বাবা আমি আজকে বুঝতে পারলাম কোরআন পড়লে মানুষের মেধা কমে যায় না, বরং আরো বেড়ে যায়, তীক্ষ্ণ মেধা হয়, আমি তোমার হাতে হাত দিয়া আজকে নতুন করে মুসলমান হয়ে গেলাম।